আজকে তোমাদের সাথে আলোচনা করব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। তো যাদের জিএসটি পরীক্ষায় কম মার্ক আসছে, তারা কিন্তু চাইলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে কম মার্কেও চান্স পেতে পারো। তো কেন কম মার্কে চান্স পাবা, এটা নিয়ে এই ভিডিওতে যেমন আলোচনা করব, একইভাবে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে কত মার্ক সর্বনিম্ন লাগবে এবং এই বিশ্ববিদ্যালয়ে সায়েন্সের, আর্টসের এবং কমার্সের কী কী সাবজেক্ট আছে এবং প্রত্যেকটা সাবজেক্টে কয়টা করে সিট আছে, এটা নিয়ে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করবো। এই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা এবং ভিডিওটা দেখা শেষে এই বিশ্ববিদ্যালয় সম্পর্কিত কোনো ধরনের যদি প্রশ্ন থাকে বা গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয় সম্পর্কিত কোনো যদি প্রশ্ন থাকে, তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেলবা, আমি চেষ্টা করবো তোমাদের রিপ্লাইটা দিয়ে দেওয়ার জন্য। আর প্রথম প্রশ্ন হলো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় এটা কি আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয় না তোমাদের সরকারি বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়, এটা নিয়ে তোমাদের প্রথম একটা প্রশ্ন চলে আসে। তো এটা আগে ক্লিয়ার করে দেই, এটা কিন্তু একটা পাবলিক বা সরকারি একটা বিশ্ববিদ্যালয়। তো এটা এখানে কিন্তু সাধারণত সেকেন্ড টাইম থাকবে এবং এটার অবস্থানটা কোথায়, এটা কোথায় অবস্থিত, এটা কিন্তু কিশোরগঞ্জে অবস্থিত এবং এটা আসলে এই ক্যাম্পাসটা আসলে কত একরের, এটা প্রায় 104 একরের মতো এই ক্যাম্পাসটা বিস্তৃত আছে। তো এর প্রতিষ্ঠাকাল কত, এটা 2021 সালে রিসেন্ট কিন্তু এই বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠিত হয়েছে। তো যেই যেই বিশ্ববিদ্যালয়গুলো খুব প্রথম প্রতিষ্ঠিত হয়েছে সেই বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের পড়ার চাহিদা একটু তুলনামূলক বেশি থাকে। বা কেন একটু বেশি থাকে, কারণ তুমি যদি প্রথম ব্যাচ হও সেই বিশ্ববিদ্যালয়ে কোনো একটা ডিপার্টমেন্টে, তাহলে তোমার সেই বিশ্ববিদ্যালয়ে টিচার হওয়ার একটা ভালো একটা সুযোগ বা অপরচুনিটি থাকে। এর জন্য যাদের কম মার্ক আছে এবং তুমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়তে যাও, তাদের জন্য কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়টা পারফেক্ট তোমার জন্য হবে। কারণ তোমার মার্ক কম হলেও তুমি এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার তোমার সুযোগ থাকবে এবং যাদের মার্ক কম তারা কিন্তু এই যেই সাবজেক্টগুলোতে পড়বা সেই সাবজেক্টেরই এই বিশ্ববিদ্যালয়ে টিচার হওয়ার একটা ভালো একটা সুযোগ থাকবে। এর জন্য তোমরা অবশ্যই যদি যেই বিশ্ববিদ্যালয়গুলো মানে নতুন প্রতিষ্ঠিত হবে খুব রিসেন্ট সেই বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি হতে পারো, এটা একটা ভালো সুযোগ। এখন প্রশ্ন হলো যে এই বিশ্ববিদ্যালয়ের টোটাল আসন সংখ্যা কয়টি। তো এই বিশ্ববিদ্যালয়ের টোটাল আসন সংখ্যা হলো 120টি। মানে 120টির ভিতরে সায়েন্সের কয়টা সাবজেক্ট আছে এবং প্রত্যেকটা সাবজেক্টের চান্স পেতে কত মার্ক লাগবে সেটা একটু আলোচনা করি। তো প্রথম যেটা আলোচনা করবো এখানে বিষয় এবং আসন সংখ্যা, প্রথম যেটা সাবজেক্ট নিয়ে আলোচনা করবো সেটা হলো সিএসসি। এই সিএসসি বা এইটা কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, এই সাবজেক্টের তুলনামূলক স্টুডেন্টদের পড়ার চাহিদা একটু বেশি থাকে। তো এই সিএসসির জন্য এখানে সিট আছে 30টি। তার প্রশ্ন হলো গুচ্ছ পরীক্ষায় 100-এর ভিতরে জিপিএ ছাড়া তোমার কত থাকলে তুমি সিএসসি নিয়ে চান্স পেতে পারো এই বিশ্ববিদ্যালয়ে। তাহলে ধরে নেওয়া যায় তোমার মার্ক যদি 50 থেকে শুরু করে 60+ এর ভিতরে মার্ক থাকে, তাহলে তোমার একটা ভালো সম্ভাবনা থাকবে যে তোমার সিএসসি নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। তারপর যে সাবজেক্ট নিয়ে আলোচনা করবো সেটা কি, সেটা হলো গণিত নিয়ে আলোচনা করবো। তো গণিতের সিট আছে কয়টি, 30টি। তো তোমার গুচ্ছ পরীক্ষায় কত মার্ক থাকলে তুমি গণিত নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো, তাহলে ধরে নেওয়া যায় তোমার মার্ক যদি 40 থেকে শুরু করে 50+ এর ভিতরে মার্ক থাকে, তোমার ভালো একটা সুযোগ আছে গণিত নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। আর প্রশ্ন হলো এই এই 1 নম্বর এবং 2 নম্বর এই দুইটা কিন্তু মেনলি এ ইউনিটের জন্য বা যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্যই এই দুইটা ইউনিট থাকবে, অর্থাৎ যারা সায়েন্স থেকে পরীক্ষা দিবা তারাই শুধুমাত্র এই দুইটা সাবজেক্টে ভর্তি হতে পারবা। তারপরে 3 নম্বর যেটা নিয়ে আসবো যেটা হিসাব বিজ্ঞান নিয়ে আলোচনা করবো, এই সাবজেক্টের সিট আছে কয়টি, 30টি। এটা মেনলি সি ইউনিট বা কমার্সের স্টুডেন্টদের জন্য সাবজেক্ট। তো এখন কথা হলো যে তুমি হিসাব বিজ্ঞান আছে হলো কমার্সের জন্য এবং ইংলিশ যেটা আছে সেটা সিট আছে কয়টি, 30টি। এবং এটা মেনলি যারা বি ইউনিট বা যারা আর্টসের স্টুডেন্ট তাদের জন্য বা যারা সি ইউনিট তাদের জন্য কিন্তু আছে হিসাব বিজ্ঞান। অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু আর্ট সায়েন্সের স্টুডেন্টদের জন্য সিট আছে, আর্টসের স্টুডেন্টদের জন্য সিট বা মানবিক শাখার স্টুডেন্টদের জন্য সিট আছে, কমার্সের স্টুডেন্টদের জন্য সিট আছে। আর প্রশ্ন হলো এই হিসাব বিজ্ঞান বা ইংরেজি এই দুটো সাবজেক্টের চান্স পাওয়ার জন্য সর্বনিম্ন কত মার্ক লাগবে। তো ধরে নেওয়া যায় তোমার মার্ক যদি 40 থেকে 52+ এর ভিতরে মার্ক থাকে, তাহলে তোমার একটা ভালো সম্ভাবনা থাকবে এই বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টগুলোতে চান্স পাওয়ার। তাহলে এই হলো এই বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক একটা আলোচনা। আশা করি এই বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যতটুকু তথ্য আমার জানা ছিল ততটুকু তোমাদের জানিয়ে দিছি। সো যাদের যাদের একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার বা কম মার্কে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ইচ্ছা আছে বা সুযোগ চাও, তারা অবশ্যই এই বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবা। এবং যাদের মার্ক কিন্তু 40-এর কম 35 থেকে শুরু করে 40 এর ভিতরে আছে, তারা কিন্তু অবশ্যই এই বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবা। যেহেতু এই বিশ্ববিদ্যালয় খুব নতুন প্রতিষ্ঠিত হয়, এই জন্য অনেকের দেখা যায় আবার এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ইচ্ছে একটু তুলনামূলক কম থাকে, কারণ যেহেতু এই বিশ্ববিদ্যালয়ে এখনও স্থায়ী ক্যাম্পাসটা তৈরি করা হয়নি, অস্থায়ী ক্যাম্পাসে ক্লাস চলতেছে, এই জন্য অনেকের কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে চান্স মানে অ্যাপ্লাই একটু কম করে আর কি। যেহেতু অ্যাপ্লাই কম করে এই জন্য কম মার্কে চান্স পাওয়ার সুযোগ থাকে। এর জন্য অবশ্যই যাদের মার্ক কম তারা অবশ্যই এই বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবে। আশা করি কম মার্কের তোমার এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার একটা ভালো সুযোগ থাকবে।
তো যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আশা করি এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে তথ্য তোমরা জানতে পারছো। তারপরও আর কোনো যদি তথ্য জানতে চাও কোনো বিশ্ববিদ্যালয় সম্পর্কে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবো, আমি চেষ্টা করবো তোমাদের উত্তর দিয়ে দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।